গাজীপুরের কালিয়াকৈরে উল্টো পথে আসা অটোরিকশার সাথে ট্রাকের সংঘর্ষ নিহত তিন অজানা রোগে দুই সন্তানের মৃত্যুর পর মা ও জ্বরে আক্রান্ত রাজশাহী মেডিকেলে আইইডিসিআর এর বিশেষজ্ঞ টিম ভূগর্ভস্থ পদ্ধতিতে কলা উত্তোলন করতে চায় সরকার শিগগিরই পরামর্শক নিয়োগ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর 12:21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মারা গেছেন তিন অটোরিকশা আরোহী আহত হন দুজন হাইওয়ে পুলিশ জানায় সকাল 6টার দিকে কালিয়াকৈরে সূত্রাপুরে মহাসড়কের টাঙ্গাইলমুখী সার্ভিস লেনে একটি ট্রাক ব্যাটারি চালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয় এতে অটো চালক সহ পাঁচজন গুরুতর আহত হন ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন হতাহতরা সবাই ইটভাটার শ্রমিক এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক অজানা রোগে চার দিনের ব্যবধানে দুই বোনের মৃত্যুর পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে থাকা তাদের মায়েরও জ্বর এসেছে নিপা ভাইরাস শনাক্ত না হওয়ায় দুই শিশুর মৃত্যুর কারণ সম্পর্কে জানতে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের মেডিকেল টিম এসেছে রাজশাহীতে হাসানাল মবিরের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান রিটনের রিপোর্ট জানাচ্ছেন মাসমালিসা রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষক মঞ্জুর রহমানের ছোট মেয়ে গত বুধবার এবং বড় মেয়ে শনিবার মারা যায় বড়ই খেয়ে জ্বরে আক্রান্ত হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই মারা যায় দুই বোন শনিবার বিকেল থেকে মঞ্জুর ও তার স্ত্রী পলি খাতুন হাসপাতালেই আইসোলেশনে আছেন রোববার দুপুরে পলি খাতুনের জ্বর আসে বিকেলে সে জ্বর ওঠে 101 ডিগ্রিতে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণেও জ্বর হতে পারে এমনটা বলছেন চিকিৎসকরা এটা আসলে সিদ্ধান্তের বিষয় যে ওনাদের আসলেই ভাইরাস না কি কারণে এরকম হলো যেটা যখন ডায়াগনোসিস হবে বাচ্চারা কি কারণে যদি এরকম ইয়ে হয় তারপরে আসলে ওনাদের ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত তাদের ওই রকম তো কোনো লক্ষণ নাই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে এমন প্রাথমিক ধারণা থেকে নমুনা পাঠানো হয়েছিল রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এ তবে পরীক্ষায় নেগেটিভ ফল আসায় ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম এসে পৌঁছেছে রাজশাহীতে প্রথমে তো যে আমাদের স্যাম্পল কালেকশন করছিলেন নিপা ভাইরাসের জন্য তো রিপোর্টগুলো আসলে নেগেটিভই আসছে তারপরে ওনাদের বর্তমান শারীরিক অবস্থা কিন্তু ভালোই বাবার কোনো লক্ষণ নাই মায়ের একটু জ্বর আসছিল কিন্তু এখন উনি মোটামুটি ভালোই আছেন এখন বাবুদের যে দুইটা বাচ্চা মারা গেছে ওদের আসলে কী কারণে মারা গেল এটা ইনভেস্টিগেশন ওনারা করবে আইসিইউতে যেহেতু ভর্তি ছিল একটা বাচ্চা মারা যাওয়া দুই সহোদর মুনতাহা মারিশা ও মুফতাউল মাসিয়ার স্বজনরা জানালেন কুড়িয়ে আনা বড়ই না ধুয়ে খেয়েছিল তারা তারপরই জ্বর আসে জ্বরের আর বমির বাহানাতে সেই ছেলেটা রাস্তাতে মারা গেছে আর বড় ছেলেটার কালকে একটু জ্বর এসেছে আর দুইবার বমি গিয়েছে দুই বড় ছেলেটা আজকে মারা গেছে শারীরিক অবস্থা ভালো না যার দুইটা সন্তান চলে যায় তার বাবা মা কেমন থাকতে পারে মঞ্জুর রহমান ও পলি খাতুন সন্তানদের নিয়ে রাজশাহীর চারঘাটের সারদায় ক্যাডেট কলেজের কোয়ার্টারে থাকতেন মাসুম আলিসা একুশে টেলিভিশন কলা উত্তোলনের চিন্তা করছে সরকার ভূগর্ভস্থ পদ্ধতিতেই দিনাজপুরের ফুলবাড়ি সহ অন্যান্য খনি থেকে কয়লা তুলতে শিগগিরই পরামর্শক নিয়োগ হবে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান বলেছেন আধুনিক এই পদ্ধতিতে 50% পর্যন্ত কয়লা উত্তোলন সম্ভব আর তা সম্ভব হলে আমদানি খাতে বিপুল পরিমাণ ব্যয় সাশ্রয় হবে চাপ কমবে রিজার্ভের উপরে তহিদুর রহমানের রিপোর্ট 1962 সালে জয়পুরহাটের জামালগঞ্জে 1.05 মিলিয়ন টন মজুদের কয়লা খনি আবিষ্কার হয় পরে 1985 বড় পুকুরিয়া 1989 খালাস পীর এবং 1990 সালে দীঘিপাড়ায় সন্ধান মেলে কয়লা খনির এছাড়া 1997 সালে আবিষ্কার হয় ফুলবাড়ি কয়লা ক্ষেত্র দেশে আবিষ্কৃত 5টি খনিতে অন্তত 7,800 মিলিয়ন টন কয়লা আছে বলে বলছেন বিশেষজ্ঞরা যেখানে কেবল বড় পুকুরিয়া থেকে কয়লা তোলা হচ্ছে
এদিকে গত কয়েক বছরে দেশে গড়ে উঠেছে বেশ কয়েকটি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এসব কেন্দ্রের জন্য আমদানি করা হচ্ছে কয়লা, ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। এমন পরিস্থিতিতে উদ্যোক্তা ও ভূতত্ত্ববিদরা দেশের স্বার্থে স্থানীয় উৎস থেকে কয়লা উত্তোলনের পরামর্শ দিচ্ছেন। পেট্রো বাঙালি কিনে আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করার এই মুহূর্তে বসা উচিত, করা উচিত। যিনি দীর্ঘমেয়াদী মেয়াদে এখানে বসে থেকে আহরণ সকল রকমের, কেবলমাত্র একটা থেকে অল্প পরিমাণ আমাদের কয়লা আসছে। সুতরাং আমরা যদি নতুন খনির সন্ধান না করেও বর্তমান খনিগুলোকে ডেভেলপমেন্ট করি, উন্নয়ন করি, তাহলে কিন্তু আমরা প্রচুর জ্বালানি যোগান দিতে পারি কয়লা থেকে, দেশীয় উৎস থেকে। সুতরাং সেইটা আমাদের এই মুহূর্তে করা দরকার। স্থানীয় খনি থেকে কয়লা উত্তোলনের বিষয়টি বিবেচনা করছে সরকারও। পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, বড় পুকুরিয়া থেকে যে পদ্ধতিতে কয়লা তোলা হচ্ছে তাতে 10-12% কয়লা উঠানো যাবে। তবে ভূগর্ভস্থ আধুনিক পদ্ধতিতে এখন 50% পর্যন্ত কয়লা উত্তোলন সম্ভব। আমাদের এই 5টি খনি, বিশেষ করে অন্য 4টি খনি, যে 4টি খনিতে আমরা চিহ্নিত করতে পারিনি, সেখানে কোল গ্যাসিফিকেশন উপরের সার্ভেজ এবং উর্বর ভূমির কোনো সমস্যা তৈরি না করেই আমরা মাটির নিচে থেকে কয়লার গ্যাস আনতে পারি কিনা এটা আমরা স্টাডি করার চেষ্টা করছি। ভূগর্ভস্থ পদ্ধতিতে অন্যান্য খনি থেকে কয়লা তুলতে পরামর্শক নিয়োগ করবে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। আমি মিনিস্ট্রিতে পাঠিয়েছি, তো সরকার অনুমোদন করলে দ্রুত আমরা একটা কনসালটেন্ট নিয়োগ করব, যাতে আমরা ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন করে উপরের সারফেসে বা উর্বর ভূমির কোনো ক্ষতি সাধন না করেই আমরা তুলতে পারি। কয়লা উত্তোলন কাজে ফসলি জমি এবং পরিবেশ রক্ষায় কি ব্যবস্থা নেওয়া হতে পারে তাও জানালেন তিনি। বালি দিয়ে যদি আমরা ভরাট করতে পারি তাহলে কখনো এটা সাবসিডেন্স বা নিচু হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যার ফলে উপরের অধিবাসী যারা তারা কিন্তু এটি বুঝতেও পারবে না। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইউটিউবার কথিত সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের অদূরে একটি দ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জ্যামাইকার প্রেসেন্ট হাজতে নেওয়া হয়েছে ইলিয়াসকে। স্থানীয় সময় সোমবার তাকে আদালতে তোলা হবে। জানা গেছে, অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বানিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানির ভিডিও প্রকাশ করে ইলিয়াস। পরে সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন মিল্টন ও প্রিমা। এরই প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারির পর নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য শহরের বিভিন্ন স্থানে ধরিয়ে দিন পোস্টার লাগায়। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গাজীপুরের কালিয়াকৈরে উল্টো পথে আসা অটোরিকশার সাথে ট্রাকের সংঘর্ষ, নিহত 3। অজানা রোগে 2 সন্তানের মৃত্যুর পর মা ও জ্বরে আক্রান্ত, রাজশাহী মেডিকেলে আইইডিসিআর এর বিশেষজ্ঞ টিম। ভূগর্ভস্থ পদ্ধতিতেই কয়লা উত্তোলন করতে চায় সরকার, শিগগিরই পরামর্শক নিয়োগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন।